এটি নিউজ দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টকে আমরা সপ্তাহের একটি দিন এই বিস্টকটি করে থাকি এবং অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আমাদের এই আয়োজনে কথা বলে থাকি একজন বিশেষজ্ঞ আমাদের সাথে থাকেন আজ পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজন এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন মোহাম্মদ আমির হোসেন মেম্বার ICAB CEO এবং তিনি কিন্তু FCA এবং FCMA তিনি CEO আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনি যেহেতু অর্থনীতির বিভিন্ন বিষয়ে জানেন বিশেষ করে কৃষিতে আপনার আসলে অগাধ জ্ঞান আমরা জানি কৃষি যান্ত্রিকীকরণে আপনি অনেক কিছু জানেন যান্ত্রিকীকরণের বিষয়ে যাব তার আগে যেহেতু বাজেট পেশ করা হয়েছে এবং পরবর্তীতে পাশ হবে আমরা জানি ঠিক এই মুহূর্তে আমরা কথা বলছি যেখানে ঘাটতির পরিমাণটা আসলে অনেক বেশি বাজেটের অঙ্কটা নিয়ে আমরা বলতে চাই না সব কিছু মিলে এবারে বাজেট নিয়ে যদি শুরুতে আপনার মন্তব্যটি করেন জি ধন্যবাদ আপনার এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই অনুষ্ঠানে আগ্রহ আমন্ত্রণ জানানোর জন্য আপনার বাজেটে এই বছর একটা বড় চ্যালেঞ্জ ছিল সরকারের জন্য যে যে বৈশ্বিক যেই একটা অস্থির পরিস্থিতি আছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ওয়ার্ল্ড ওয়াইড খাদ্য ঘাটতি জ্বালানি সংকট এই কতগুলি বিষয় বিবেচনা করে এই বছরের বাজেটটা প্রণয়ন করা আসলেই খুব চ্যালেঞ্জ ছিল তথাপিও আপনার বাংলাদেশের যে বেসিক নিড একটা হলো সরকারের যে পরিচালন ব্যয় যেটা রেকারিং এক্সপেন্ডিচার প্রতি মান্থলি যে খরচগুলি সরকারের হয় প্লাস হচ্ছে আপনার এখানকার মানুষের জীবনযাত্রার মানকে ধরে রাখা বেসিক নিডগুলি মানুষকে প্রোভাইড করা জি এই জায়গায় সরকার চেষ্টা করেছে বাজেটটাকে যেন এই সহনীয় করা যায় কিছু অপ্রাপ্তি আছে এখানে তারপরও আমি মনে করি যে যে বাজেটে যেই প্রভিশনগুলি রাখা হয়েছে তাতে স্থানীয় শিল্প সুরক্ষা পাবে এবং স্থানীয়ভাবে যেসব উৎপাদন যেসব পণ্য আমাদের উৎপাদন হয় এগুলি আমি মনে করি যে এই বাজেটের যেই ব্যবস্থাপনা আছে তাতে প্রমোট করবে এগুলিকে এবং স্থানীয় উদ্যোক্তা যারা তারা খুব ভালো করবেন যারা ইম্পোর্ট বেস ব্যবসা করেন তাদের ব্যবসাটা বাধাগ্রস্ত হবে আচ্ছা তবে র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু সরকার এখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী যারা ইম্পোর্ট ট্রেডিং করেন দ্যাট ইজ কমপ্লিট প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে ট্রেডিং করেন তারা একটু সমস্যায় পড়বেন বিশেষ করে কমার্শিয়াল ভেহিকল যারা ইম্পোর্ট করেন প্লাস লাক্সারি গুডস যারা ইম্পোর্ট করেন তাদের এখানে একটা আসলে বেরিয়ার আসবে এবং এটা সঙ্গত কারণেই হওয়া দরকার ছিল কারণ আপনি জানেন যে ডলারের যে ডিপ্রেসিয়েশন আমাদের টাকার যে ডিপ্রেসিয়েশন হয়েছে ডলারের এগেনস্টে এটা কিন্তু একটা মারাত্মক রূপ ধারণ করেছে এবং এক পর্যায়ে সরকার এটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করেছিল কিন্তু আবার সেটা নিয়ন্ত্রণ না করতে পেরে পরবর্তীতে আবার এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে এখন এখন আপনার যদিও সরকারের যে নির্ধারিত রেট এটা আপনার 92 বাট এটা প্রকৃত অর্থে আমরা কমার্শিয়াল সেক্টরে 97-98 এরকম করে আমরা এই যে আমাদের ইম্পোর্ট পেমেন্টগুলি করতে হয় তো এটা রিয়েলি যারা ইম্পোর্ট ট্রেডিং করছেন তাদের জন্য অনেক বড় ধরনের একটা পেইন তৈরি করেছে আর একটা অপ্রাপ্তির জায়গা আছে সেটা হলো আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনাল ট্যাক্স যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তো ওখানে আপনার আসলে 30,000 টাকা বেতনের পর্যন্ত যারা চাকরি করেন তাদের পক্ষে আসলে পারিবারিক ব্যয় নির্বাহ করে যেমন এই এখন যেই বাজারে যেই পণ্যের যে দাম এবং তার ভোগ্য পণ্যের বিশেষ করে কোনো বিলাসিতা কিছু না তার তার সংসারটা চালানোর জন্য যে খরচগুলি আছে সেখানে তার পক্ষে আসলে আদার ট্যাক্স বা অন্য কিছু বহন করা এই মুহূর্তে সম্ভব নয় এই ক্ষেত্রে সরকার এইখানে আমার মনে হয় এই যে ইন্ডিভিজুয়াল লেভেলে করমুক্ত আয় সেটা আমার মনে হয় 4 লক্ষ টাকা করা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো অবশ্যই আপনার সাথে সেই সাথে সাথে এই বিষয়ের পেছনে যেহেতু মূল্যস্ফীতির বিষয়টিও জড়িত সে বিষয়েও জানবো যেহেতু আপনার আপনি কৃষি নিয়ে অনেক কিছু জানেন বাজেটে এবারে কৃষি খাদ্য এবং মৎস্য খাতে আমরা দেখলাম 33,698 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আসলে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে কৃষকদের চোখে কতটা কৃষিকে দেখা হচ্ছে বলে আপনার মনে হয় জি এখানে অবশ্যই আপনার যে বাজেটটা দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে সাফিসিয়েন্ট এই বাজেটটাকে আমরা যদি এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি প্ল্যান্ড ওয়াইজ
এলোমেলো নয়, ল্যান্ড ওয়াইজ যদি আমরা ইউজ করতে পারি। আমাদের কৃষিতে এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কৃষির উৎপাদন ব্যয় কমানো আর হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো। তো উৎপাদন ব্যয় কমানো এবং প্রোডাক্টিভিটি বাড়ানো এই দুটো জিনিসের মধ্যে একটা বেসিক থিঙ্ক এখানে জড়িত, সেটা হলো যে আপনাকে উন্নত টেকনোলজি, উন্নত বীজ এগুলি প্রোভাইড করতে হবে এবং লেবার ইনটেনসিভিটি কমাইতে হবে। তো ইতিমধ্যে গভর্নমেন্ট আপনার এখানে যান্ত্রিকীকরণে, আপনি জানেন যে এখানে গভর্নমেন্টের অনেক বড় প্রজেক্ট নেওয়া আছে এবং জাপানি বিভিন্ন বড় বড় ভালো ভালো মেশিনগুলি কিন্তু গভর্নমেন্ট এখন মোটা অঙ্কের ভর্তুকির মাধ্যমে কৃষকদেরকে দিচ্ছেন। তো এখন এখানে এগুলি আপনি জানেন যে বাংলাদেশে এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় কিছু লোকজন এগুলি সুযোগ নেয়, বিভিন্ন সুযোগ সন্ধানী লোকজন এখানে ঢুকে পড়ে যখন এরকম গভর্নমেন্টের ভর্তুকির বিষয় থাকে। এই জায়গাটাতে আমি বলবো যে গভর্নমেন্টের যত ভর্তুকি আছে এখানে যেন সুযোগ সন্ধানে ঢুকতে না পারে এবং প্রকৃত কৃষক যেন এটার বেনিফিট পায়, সেই জন্য সরকারের মাঠ প্রশাসন যেটা, এটাকে খুব দক্ষভাবে পরিচালনা করা প্রয়োজন আছে। এবং এখানে আরেকটা স্তর রাখতে হবে, যারা মাঠ প্রশাসনে নর্মালি কাজ করেন তাদের বাইরে আরেকটা স্তর রাখতে হবে, যেটা আপনি জানেন যে যেটা আমি বলবো যে অডিট টাইপের, বা যারা এটাকে মাঠ পর্যায়ে সঠিক বাস্তবায়ন হচ্ছে কি না, যেই প্রশাসনটা ইমপ্লিমেন্টেশনে কাজ করে তার বাইরে আরেকটা প্রশাসন কিন্তু প্যারালালি কাজ করতে হবে। আচ্ছা, তাহলে পরে এখানে যদি আপনার কোনো স্বার্থান্বেষী মহল ঢুকেও থাকে তারা কিন্তু তখন সাহস পাবে না এবং ব্যাপারটার মধ্যে একটা স্বচ্ছতার একটা স্বচ্ছতা আসবে। কারণ এখানে আপনার ভর্তুকি মানে হচ্ছে যে এখানে আপনার সুবিধাভোগী লোকজন চলে আসবে। সো প্রকৃত যারা এখানে এই জিনিসটাকে নিয়ে একেবারে বেসিক ওয়ার্কে কাজে লাগাবে সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়। তো এই ক্ষেত্রে এই ঘাটটাও তার ব্যতিক্রম নয় এবং এখানে আমি মনে করি যে সরকারের এই স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটা বিশেষ পরিকল্পনা থাকা দরকার বলে আমি মনে করি। এবার একটু সামগ্রিক বাজেটের প্রসঙ্গে আসি। অর্থমন্ত্রী কিন্তু নিজেই বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বলেছেন যে এবারের বাজেট অনেক কঠিন সময় অতিক্রম করে যেতে হবে, অনেক চড়াই উতরাই আসবে। সাম্প্রতিক তার একটি বক্তব্য, অনেক আলোচনা চলছে সে বক্তব্য নিয়ে যে জায়গা এবং বাড়ির মালিক যারা তাদের আয়ের উৎসর বিষয়েও তিনি একটি মন্তব্য করেছেন। এ বিষয়ে আপনার সাথে অনুষ্ঠানের শুরুতে আমার কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে সুস্পষ্ট একটি ব্যাখ্যা আপনার কাছে আছে, এই বিষয়টি নিয়ে যদি বলেন। জি, ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে কালো টাকার যাদের ফ্ল্যাট এবং বাড়ি আছে ঢাকা শহরে বা এরকম বড় বড় শহরে, তাদের সবাই মোটামুটি কালো টাকার মালিক। এখানে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা দরকার আসলে হোয়াট ইজ ব্ল্যাক মানি। জি, ব্ল্যাক মানি মানে হচ্ছে যেটা ব্ল্যাকে থাকে, ওপেন হয় না, আলোতে আসে না, কাগজপত্রে লেখা হয় না, লেখা নাই, সেটাই আসলে ব্ল্যাক মানি। এখন ব্ল্যাক মানির সোর্সটা কী? একজন লোকের বা কোনো একটা প্রতিষ্ঠানের কোনো ব্যক্তির বৈধ ইনকাম আছে কিন্তু উনি এটা প্রকাশ করেননি, ট্যাক্স দেননি, জি, ওনার ট্যাক্স রিটার্নে উল্লেখ করেননি, এটাও কিন্তু ব্ল্যাক মানি। আরেকটা হচ্ছে অবৈধ উপায়ে অর্জিত অর্থ, সে উনি কোনো ঘুষ দুর্নীতির মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে মেরে দিয়ে উনি টাকাটা অর্জন করেছেন। তো দুটো টাকাই কিন্তু ট্যাক্স রিটার্নে দেখানোর সুযোগ আছে আমাদের বর্তমান আইনে। আপনি অব্যাখ্যায়িত আয়ও কিন্তু আপনি আমাদের এই ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন এবং সেটার উপরে যদি আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেন তাহলে গভর্নমেন্ট এখানে আপনাকে কোনো প্রশ্ন করবে না। কিন্তু আপনার ক্রাইমটাকে প্রশ্ন করবে না, এটার সোর্সে ধরে ক্রাইম প্রশ্ন করবে না, ক্রাইম অন্যভাবে যদি ফাইন্ড আউট হয় তাহলে সেটার বিচার কিন্তু হবে। জি, নট দ্যাট যে আপনি এখানে ট্যাক্স দিয়ে দিয়েছেন সেই জন্য এটা নিয়ে প্রশ্ন করবে না, কিন্তু আপনি যদি কোনো ক্রাইম করে থাকেন সেই ক্রাইমের বিচার কিন্তু হবে, সেটা আপনার ক্রিমিনাল প্রসিডিউরে আপনার ওটা হবে। তো এখন এখানে আপনি অনেকে আপনার এমন হলো যে বৈধ টাকা যেহেতু গভর্নমেন্টকে আবার ট্যাক্স দিতে হবে সেই জন্য উনি দেখাননি, রিটার্নে শো করেননি, তার মানে এটাও কিন্তু ওনার অপ্রদর্শিত টাকা। তো এই এই ক্ষেত্রে আপনার যেমন ধরুন বাংলাদেশে আপনার ল্যান্ড বা আপনার ধরুন এখানে বিল্ডিং, যারা বিল্ডিং কনস্ট্রাকশন করছেন এখানে কিন্তু রাজুকের বা পিডাব্লিউসির একটা কিন্তু আপনার একটা রেট আছে যে পার স্কয়ার সহ। এই বিস্তারিতটা আমরা একটু বিরতির পরে কথা বলি, একটু বিস্তারিতভাবে আমাদের বিরতি নেওয়ার সময়টা যেহেতু হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি। দর্শক, আজকে আমরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টকে কথা বলছি বাজেট বাস্তবায়ন নিয়ে এবং এর বিভিন্ন বিষয় নিয়ে। মোহাম্মদ আমির হোসেন, মেম্বার ICAB, CEO আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, তিনি আজকে আমাদের অতিথি হিসাবে আছেন। একটা বিরতির পর ফিরছি আরও কথা নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আমন্ত্রণ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক আপনারা দেখছেন আমরা প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম যেমনটি বিরতির আগে আমরা বলছিলাম আসলে অর্থমন্ত্রীর যে বক্তব্য আপনি রাজুকের যে রেটের কথাটি বলছিলেন সেখান থেকে শুরু করি জি এখানে আপনার ফ্ল্যাট বা বিল্ডিং এটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনি যদি নিজেও একটা বাড়ি বানান সেই ক্ষেত্রে আপনার এই রাজুকের একটা রেট আছে যেই পার স্কোয়ার ফিট বা পার স্কোয়ার মিটারের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অ্যান্ড আপনার হলো ধরুন আপনার সুপ্রিমিয়াম জি এরকম একটা রেট আছে এবং মোটামুটি সবাই ওই রেট অনুসারে আসলে প্রাইসটা ডিক্লেয়ার করে প্রকৃত ব্যয় যাই হোক এবং এটা করলেই তার কিন্তু আসলে কোনো জবাবদিহিতার আর কোনো খুব একটা প্রয়োজন হয় না তো এই ক্ষেত্রে আপনার এই জন্যই আসলে বলা হয় যে আপনার যদি বিল্ডিংয়ের মালিক আপনি হন তাহলে ওই ভিত্তিতে আসলে অর্থমন্ত্রী মহোদয় এই কথাটা বলেছেন আমি মনে করি মানে তার দিক থেকে তিনি ঠিক আছেন আরেকটা বিষয় হচ্ছে যে ল্যান্ডের যে আপনার ধরেন আমাদের প্রত্যেকটা এলাকার জন্য কিন্তু ল্যান্ডের একটা মোজা ভ্যালু আছে এবং মোটামুটি রেজিস্ট্রেশনটা মোজা ভ্যালু অনুসারেই হয় জি আমার জানা মতে যতটুকু আমি জানি তাতে মোজা ভ্যালু অনুসারে হয় তাহলে পরে আপনার লেনদেন হলো একটা প্রাইসে আর রেজিস্ট্রেশনটা হচ্ছে মোজা ভ্যালুতে তাহলে পরে তো আপনি প্রদর্শিত যেই ওখানে আপনার যে সম্পদের মূল্য দেখাবেন সেটা তো আসলে রেজিস্ট্রেশন ডিড অনুসারে জি তাহলে বাকি টাকাটা কোথায় যাবে তো বাকি টাকাটা তো আসলে দেখানোর এখানে দেখানো হয় বলে আমি মনে করি না তো এই ভিত্তিতে আসলে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এটা বলেছেন যে এটা আমাদের আসলে সরকারেরই আসলে পলিসিগত কারণে জি এই বিষয়টা হয়ে থাকে এটা হয়তো বা কোনো এক সময় করা হয়েছিল যেহেতু মানুষ এই সম্পদগুলি ডিক্লেয়ার ঠিকমতো দিত না কিংবা আপনার রেজিস্ট্রেশন ডিড আরও অনেক কম করত সেই পরিপ্রেক্ষিতে আসলে এই জিনিসটা করা হয়েছে তবে এখন এটা সময় এসেছে আমার মনে হয় যেহেতু মানুষের এই একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন ন্যাশনাল আইডি বলুন তার টিন সার্টিফিকেট বলুন সব কিছুই তো এখন অনলাইন হয়ে গেছে তো যেহেতু সব কিছু অনলাইন হয়ে গেছে সো আমার মনে হয় এখন সময় আসছে যে এই বারগুলি তুলে দেওয়া উচিত আচ্ছা বারগুলি তুলে দেওয়া উচিত তাহলে পরে আপনার মানি ট্রান্সফারটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে পরে এই জিনিসটাতে আমার মনে হয় একটা স্বচ্ছতা আসবে এবারে একটু সুইস ব্যাংকে জমা হওয়া বাংলাদেশিদের টাকার প্রসঙ্গে যদি আসি 2020 থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত আপনি দেখেছেন যে জমা হওয়া টাকার পরিমাণের কথা বলা হয়েছে এবং এবারের বাজেটেও কিন্তু বলা হয়েছে যে বিদেশে থাকা টাকা দেশে আনতে গেলে 7% হারে যদি সুদ দেওয়া যায় তাহলে সেটা বৈধভাবে দেশে আসবে আর যদি সেই পরিমাণ টাকা দেশে আসে বা দেশে যদি আর অল্প পরিমাণ টাকাও আনা যায় সেগুলো কিভাবে ব্যবহার করা উচিত এবং আনা কতটা সম্ভব হবে আদৌ দেখুন এই মুহূর্তে বাংলাদেশের না আপনি সাবকন্টিনেন্টে প্রত্যেকটা দেশই কিন্তু এখন স্ট্রাগল করছে ইনফ্যাক্ট আপনার ফরেন কারেন্সি জি ইনফ্লো নিয়ে তো বাংলাদেশের আমাদের হচ্ছে এখন হলো যে আপনার অর্থনীতিটাকে বাঁচাতে হলে এবং যদি আমরা একটা আমাদের যে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট গোল আছে প্লাস আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাতে ধরে রাখতে গেলে আমাদের অর্থনীতি কিন্তু আপনার সুস্থ রাখতে হবে জি এবং এই ক্ষেত্রে যে টাকাগুলি বাইরে চলে গেছে সেটা তো আসলে চলে গেছে তো এখন আমি যদি মনে করি যে ওটা নিয়েই আমি শুধু পড়ে থাকি যে এটা চলে গেছে এটার এটা নিয়ে যেটা আপনার রেগুলেটরি যেই আপনার ওখানে যেই স্টেপ সেগুলি তো ডেফিনেটলি সরকারের থাকবে বা বিভিন্ন সংস্থার থাকবে কিন্তু এই টাকাগুলিকে যদি দেশে আনা যায় এবং দেশের উন্নয়নে যদি এগুলি আমরা কাজে লাগাতে পারি আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়াতে পারি তাহলে ডেফিনেটলি এটা সুফল সবাই পাবে আদারওয়াইজ তো এই টাকা তো চলেই গেছে এই টাকার তো সুবিধা আমরা পাচ্ছি না সো এখন আমরা যদি এটাকে অন্তত এই স্টেপে যদি সবাই যারা টাকাগুলি নিয়েছে তারা যদি নিয়ে আসে এবং এখানে যদি অর্থনীতিতে এই অর্থের সঞ্চালনটা হয় তাহলে আমি মনে করি যে আমাদের ইকোনমিটা ভাইব্রেন্ট হবে অবশ্যই আপনি আরেকটি বিষয়ে কথা বলছেন বলতে চাচ্ছিলেন WPPF এর কন্ট্রিবিউশন এই বিষয়টি আসলে আমরা অনেকেই জানি না এই বিষয়টি একটু পরিষ্কার করে জানিয়ে এর বিষয়ে যে সরকার যে পদক্ষেপ সেটা নিয়ে যদি আপনার উদ্বেগটা একটু জানান জি লেবার ল 2006 অনুসারে আপনার প্রত্যেকটা কোম্পানি তার ওয়ার্কারদের জন্য আপনার ওখানে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে মানে কোম্পানির যে প্রফিট হয় তার একটা অংশ নির্দিষ্ট অংশ
আপনার ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ডে ট্রান্সফার করতে হয়। জি, এটা আপনার প্রত্যেকটা কোম্পানি তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এটা দেখেই থাকে, এবং পূর্বে এটা আপনার এটা বাদ দেওয়ার পরে যে ইনকামটা হতো সেটার উপরে ট্যাক্স ধরা হতো, কিন্তু এই বছর আপনার এটার জন্য একটা প্রভিশন করা হয়েছে সেকশন 30-তে, যেখানে বলা হয়েছে যে এটা ইনএডমিসিবল এক্সপেন্ডিচার হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এটা বাদ দেওয়ার আগের যে প্রফিট হবে সেই প্রফিটের উপরে আপনার কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার একটা খারাপ জিনিস হবে, সেটা হলো যে এন্টারপ্রেনিউররা আপনার এই ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে কন্ট্রিবিউশন করতে চাইবেন না। আচ্ছা, এবং এই ক্ষেত্রে বা নিরুৎসাহিত হবেন, কারণ ওখানে লিগালে হয়তো কিছু প্যানাল প্রভিশন আছে বাট সেটা খুব একটা বেশি না। তো সেক্ষেত্রে তারা যদি এই মোটা অঙ্কের একটা কোম্পানির ট্যাক্স রেটে এই ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে যে কন্ট্রিবিউশন করবে এটার উপর ট্যাক্স দিতে হয়, তাহলে পরে এটা আসলে আমার মনে হয় সঠিক হয়নি। তো এখানে আমি 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 আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দাবি রাখছি যে এইখানে আপনার এই যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে যে কন্ট্রিবিউশন এটাকে আপনার পূর্বের মতোই রাখার জন্য। আচ্ছা, কারণ এটা ওয়ার্কারদের একটা একটা উৎসাহের জায়গা, এবং ওয়ার্কাররা যেহেতু কোম্পানিতে কাজ করে তারা একটা প্রফিটের একটা পার্ট পায়, এটা আপনার আমি মনে করি বলি বা বৈশ্বিক বাস্তবতা বলি সব দিক থেকে এটা এটা অনেক ভালো গুরুত্বপূর্ণ, এটা অনেক ভালো দিক। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টকে আজকে আমরা প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম। মোহাম্মদ আমির হোসেন, FCMA মেম্বার ICAB এবং CEO আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, তিনি আজকে আমাদের অতিথি হিসেবে ছিলেন। নিশ্চয়ই আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকুন।